আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তুরস্কে আলু পেঁয়াজের দাম কেমন এই যে মিডিয়াম সাইজের আলুগুলো দেখতে পাচ্ছেন এই আলুগুলোর কেজি হচ্ছে পনেরো লিরা করে তো আজকের রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় এক লিরা সমান তিন টাকা চুরাশি পয়সা তো আজকের রেট অনুযায়ী কেজি পড়তেছে বাংলাদেশি টাকায় সাতান্ন টাকা ষাট পয়সা মানে প্রায় আটান্ন টাকা করে কেজি পড়তেছে বাংলাদেশি টাকায় আর এই বড়ো সাইজের আলুগুলোর দাম দেওয়া ছিল না ওনারা যে সাইনবোর্ডটা ছিল ওটা তুলে রাখছে তো পরে আমি জিজ্ঞেস করলাম কত টাকা করে কেজি বড়ো সাইজের আলুগুলো তো বললো যে পঁচিশ লিরা করে কেজি তো আজকের রেড অনুযায়ী বাংলাদেশি টাকায় কেজি পড়তেছে ছিয়ানব্বই টাকা করে কেজি বড়ো সাইজের আলুগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় আর এই যে বড়ো সাইজের পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এক একটায় আপেলের সমান তো এই পেঁয়াজগুলোর কেজি হচ্ছে বারো লিরা পঞ্চাশ পয়সা তো আজকের রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় পড়তেছে আটচল্লিশ টাকা করে কেজি এই বড় সাইজের পেঁয়াজগুলো আর এই যে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এটা দশ লিরা করে কেজি তো আজকের রেট অনুযায়ী বাংলাদেশি টাকা পড়তেছে আটত্রিশ টাকা চল্লিশ পয়সা করে কেজি পড়তেছে আর সাইডে একটু নোটিস করে দেখতে পারবেন যে একটা গামলার মধ্যে একটু অল্প নষ্ট পেঁয়াজ রেখেছে কেউ চাইলে ওগুলোও নিতে পারে ওগুলো হচ্ছে সাত লিরা পঞ্চাশ পয়সা করে বাংলাদেশি টাকায় প্রায় আটাশ টাকা কেজি পড়তেছে কিছুদিন আগেও এই আলু পেঁয়াজগুলো আমরা এক লিরা দুই লিরা করে কেজি কিনেছি আর এখন পনেরো লিরা বিশ লিরা করে সব কিছুর দাম খুবই বেড়ে গেছে তো ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম